রেশন দুর্নীতির রহস্যের পর্দাফাশ করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়েছিল প্রভাবশালী চালকল ব্যবসায়ী বাকেবুর রহমান। তদন্ত এগোতেই দুর্নীতিকাণ্ডে ইডির জালে উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তের জাল গোটাতে তেড়ে ফুঁড়ে ময়দানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সশরীরে মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির অফিস ও বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। ইডির হাতে এসে পৌঁছয় একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। উঠে আসে দুর্নীতির বিপুল পরিমাণ টাকা লুকোতে মন্ত্রীর পরিবারের অ্যাকাউন্টে টাকা চালানোর তথ্য। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকেও চিঠি পাঠায় ইডি। এবার সেই মামলার তদন্তে দিল্লির সদর দপ্তরে বিস্ফোরক তথ্য পেশ করল ইডি আধিকারিকরা। ইডির দাবি, বিগত 10 বছরে দুর্নীতির মাধ্যমে 1,000 কোটি টাকা আত্মসাৎ করেছে ধৃত চালকল ব্যবসায়ী বাকেবুর। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সরকারের কাছ থেকে ধান কেনার নামে দুর্নীতির মাধ্যমে 450 কোটি টাকা এবং গণবন্টনে দুর্নীতিতে 550 কোটি কামিয়েছে প্রভাবশালী ওই ব্যবসায়ী। তবে এখানেই শেষ নয় দুর্নীতি। ইডির দাবি, রাইস মিলের মাধ্যমে দুর্নীতির সাম্রাজ্য তৈরি করছে ধৃত চালকল ব্যবসায়ী। দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে আরও বেশ কয়েকটি রাইস মিল। মূলত খাদ্যশস্যের 25% ওজন কমিয়ে সেখানে খারাপ মানের খাদ্যশস্য মিশিয়ে দুর্নীতির কারবার চালাতো বাকেবুর। সূত্রের খবর, এই দুর্নীতির লভ্যাংশ পৌঁছে যেত বালু ওরফে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র পকেটেও। অভিযোগ, রেশন দুর্নীতির টাকা সরাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর স্ত্রী এবং মেয়ের নামেও টার্ম ডিপোজিট খুলেছিলেন। খোলা হয়েছিল প্রায় 58টি ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে রাখা হয়েছিল 2,89,00,000 টাকা। ভুয়ো কৃষকদের নামেও কেনা হয়েছে ধান। এই বিনিয়মে হাত ছিল রাইস মিল মালিক বাকিবুর রহমানের। আত্মীয় এবং মিল কর্মীদের ভুয়ো কৃষক সাজিয়ে ন্যূনতম সহায়ক মূল্য বকলমে ঘরে তুলতেন বাকিবুর। এমনকি তদন্তে উঠে এসেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে থাকা একাধিক সংস্থায় দুর্নীতির অর্থ বিনিয়োগের তথ্য। কিন্তু এখন প্রশ্ন উঠছে, শুধু কি বালু নাকি আরও অনেক প্রভাবশালী এই লভ্যাংশের ভাগিদার? খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। আগামী দিনে কেন্দ্রীয় গোয়েন্দাদের ধরপাকড়ে এখন আর কোন কোন প্রভাবশালীর নাম প্রকাশ হয়ে আসে সেটাই দেখার। তবে বাকিবুর রহমানের কাছ থেকে এই দুর্নীতির টাকার লভ্যাংশ হিসাবে শুধু যে জ্যোতিপ্রিয় মল্লিক পেয়েছেন এমনটাও মনে করছেন না তদন্তকারী আধিকারিকরা। তারা মনে করছেন এর পেছনে আরো অনেক প্রভাবশালী ব্যক্তি কিন্তু জড়িত রয়েছে, যে কারণে একছত্রভাবে এই বাকিবুর রহমান তিনি কিন্তু দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। এর পেছনে আর কার কার কোন কোন প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে রয়েছে তাদের খোঁজেও কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে বলেও রিপোর্টে উল্লেখ করেছেন ইডির আধিকারিকরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।